নমস্কার সবল আরম্ভ করেছে আসামিস ট্রেন্ডিং আজি 18 সেপ্টেম্বর আর আজি রাতেপার কেবাটাও গুরুত্বপূর্ণ খবর আছে আর এনে ধরনের খবর সমূহ নিতৌ চাবল চ্যানেলট সাবস্ক্রাইব করে ভিডিওট এটা লাইক করে দিব দিবল আজি রাতেপার প্রথম ব্রেকিং নিউজ সরকারে ইস্যু ডাইভার্ট করবলে মিয়াক হত্যা করে সরকারের বিরুদ্ধে যেতাই কেলেঙ্কারি উলাই পড়ে যেতাই হিমন্ত বিশ্ব শর্মা আর তোর পত্নীর নামত থাকা সম্পত্তি রাজহুয়া হয় যেতাই হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে কেলেঙ্কারি রাইজে গম পাই তেতিয়াই হিমন্ত বিশ্ব শর্মা কেবল মিয়াক টার্গেট করে সরকারে কেবল ইস্যু ডাইভার্ট করবলে মিয়াক হত্যা করে এই বিস্ফোরক মন্তব্য শিবসাগরের বিধায়ক অখিল গগৈর হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে পুনের সরব হল শিবসাগরের বিধায়ক অখিল গগৈ হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে যেতাই কেলেঙ্কারি পোহরলে আসে তেতিয়াই হিমন্ত বিশ্ব শর্মার এটাই অপশন সেই মিয়া কেবল মিয়াক হত্যা করলেই সেই ইস্যু সমূহ ডাইভার্ট করবলে সক্ষম হয় হিমন্ত বিশ্ব শর্মা এই বিস্ফোরক মন্তব্য অখিল গগৈর দিবল আন একটা ব্রেকিং নিউজ এডিআরই পরীক্ষার প্রশ্নকাকত ফাদিল হওয়াক লই ডাঙর মন্তব্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ভুল নোহা পরীক্ষাত ভুল উলিয়াবলে চেষ্টা করেছে একাংশ লোকে হিমন্ত বিশ্ব শর্মার প্রথম প্রতিক্রিয়া পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যাওয়ার পিছত প্রশ্নকাকতর কোনো ধরনের মূল্য নাই সেবাই পরবর্তী সময়ের প্রার্থীক প্রশ্নকাকত লগত লই যাবলৈ দিব বলে মন্তব্য হিমন্ত বিশ্ব শর্মার সংবাদ মাধ্যম রাইজরপা আঁতরি যাওয়া বলে মন্তব্য করে মুখ্যমন্ত্রী সমালোচনা করলে শিক্ষকর ভূমিকাকো হয়ে যাওয়া বিয়াত গুরুত্ব নাই পেন্ডেলর হয়ে যাওয়া পরীক্ষাত মূল্য নাই প্রশ্ন কাকতর এডিআরই ভুল নোহা পরীক্ষা এটা ভুল উলিয়াবলে সংবাদ মাধ্যমের এসামে অবিরাম চেষ্টা করে আছে ইয়াত এজন পিতৃ হিসাবে দুঃখ আর সুখ পোয়ার বাদে মূর কোনো রাস্তা নাই এডিআরই প্রশ্নকাকত ফাদিলর প্রসঙ্গত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এই প্রতিক্রিয়া দিবল আন একটা অতিকই গুরুত্বপূর্ণ খবর কেনো যাকালি আসিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনাই রাজপথ কপালে কংগ্রেস দলে মোদীর জন্মদিনত কংগ্রেসের তীব্র প্রতিবাদী কার্যসূচী প্রধানমন্ত্রীর জন্মদিনের দিনাই রাজপথ কপালে কংগ্রেস দলে নিবনুয়া দিবস পালন করে তীব্র প্রতিবাদী কার্যসূচী কংগ্রেস দলের নিবনুয়া সমস্যা সমাধানের দাবিরে তীব্র প্রতিবাদ কংগ্রেসের যুব কংগ্রেসে যা নিশা ধুবুরীর রাজপথত সাব্যস্ত করে প্রতিবাদ কংগ্রেসের দাবি সমাধান করক নিবনুয়া সমস্যা মোদিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিনের দিনাই রাজপথ কপালে কংগ্রেস দলে হিমন্ত বিশ্ব শর্মায় সংখ্যালঘু মুসলমানক নির্যাতন চলাইছে হিমন্ত বিশ্ব শর্মায় মুসলমানক টার্গেট করে হত্যা করেছে হিমন্ত বিশ্ব শর্মায় সংখ্যালঘু মুসলমানক উচ্ছেদ করেছে ভারতীয় নাগরিক হওয়ার পিছতো সংখ্যালঘু মুসলমানক ডিটেনশন কেম্পত ভরাইছে হিমন্ত বিশ্ব শর্মা হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে কেইবাটাও বিস্ফোরক অভিযোগ উত্থাপন করে স্মারকপত্র প্রেরণ করেছে আমসুয়ে উচ্ছেদর নামত সংখ্যালঘুর লগত ঘটিছে অমানবীয় ঘটনা অসমত সংখ্যালঘু নিরাপত্তাহীনতা ভুগিছে বর্তমান বিজেপি সরকারের নেতৃত্বত সংখ্যালঘু নিরাপদ নহয় সোনাপুরের উচ্ছেদরও বিরোধিতা আমসুর সংখ্যালঘুক টার্গেট করে উচ্ছেদ চলাইছে হিমন্ত বিশ্ব শর্মায় মুখ্য ন্যায়াধীশ ডিওয়াই চন্দ্রচূড়ক এই সন্দর্ভত অবগত করিলে আমসুয়ে পত্রত ন্যায় আর নিরাপত্তার দাবি আমসুর মুখ্য ন্যায়াধীশের রাষ্ট্রীয় মানব অধিকার আয়োগ মহিলা শিশু আয়োগকে অবগত করলে আমসুয়ে উভতি আসি আমসুয়ে হিমন্ত বিশ্ব শর্মা বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদী কার্যসূচী গ্রহণ করব আমসুর সভাপতি রেজাউল করিম সরকারের এই মন্তব্য হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে কেবাটাও বিস্ফোরক অভিযোগ উত্থাপন করে মুখ্য ন্যায়াধীশ ডিওয়াই চন্দ্রচূড়ক স্মারকপত্র প্রেরণ আমসু আন একটা ব্রেকিং নিউজ কেনো ধিং কাণ্ডর এতিয়া নতুন তথ্য পোহরলে আসিছে ধিং কাণ্ডর অভিযুক্ত তাফাজ্জুলর মৃত্যুক লই বিপদত নেকি এতিয়া নগাঁও আরক্ষী নতুন তথ্য পোহরলে আসিছে নগাঁও আরক্ষীর বিরুদ্ধে তাফাজ্জুলর পরিয়ালক ভয় ভাবুকি দিয়ার অভিযোগ উত্থাপন করেছে তাফাজ্জুলর পরিয়ালে অভিযোগ 50 লাখ টকার মুখ বন্ধ করার চেষ্টা তাফাজ্জুলর পরিয়ালক গোচর উঠাই ললে 50 লাখ টাকা 5টা ঘর দুভিঘা মাটি প্রদানের প্রলোভন দালালর নগাঁও আরক্ষীয় দালালর জড়িয়ে এই প্রলোভন দিয়ার অভিযোগ তাফাজ্জুলর পরিয়ালর
তাপাজ্জুলর মৃত্যু হওয়াক লৈ এতিয়া নতুন রহস্য। হ্যান্ডকাফ লৈ পলায়নের চেষ্টা করতে পুখুরীত পড়ি মৃত্যু কেনেকৈ হৈছিল তাপাজ্জুলর পরিয়ালর দাবি, ঘটনাত জড়িত নাছিল তাপাজ্জুল। হাতরিব জনা তাপাজ্জুল এককাল পানীত কেনেকৈ মৃত্যু হল তাক লৈ এতিয়া প্রশ্ন তাপাজ্জুলর পরিয়ালর। যে মূল অভিযুক্ত তাপাজ্জুল আছিল সেই তাপাজ্জুলর ফটো আর এই তাপাজ্জুলর ফটো মিল নাই। প্রথমে আরক্ষী প্রচার করা ফটোর তাপাজ্জুল আর মৃত তাপাজ্জুল বেলেগ বলে অভিযোগ পরিয়ালর লোকর। পরিয়ালর লোকে ইতিমধ্যেই গুহাটী উচ্চ ন্যায়ালয়ের কাষ চাপিছে। তদন্তর শেষতহে আসল রহস্য পোহরলৈ আসিব। যে তাপাজ্জুলর মৃত্যু হল সেই তাপাজ্জুল আর মূল অভিযুক্ত তাপাজ্জুলর যে ফটো সেই ফটোর কোনো ধরনের মিল নাই। নির্দোষী তাপাজ্জুলক নগাঁও আরক্ষী হত্যা করেছে বলে এতিয়া অভিযোগ করেছে তাপাজ্জুলর পরিয়াল বর্গই। নগাঁও আরক্ষী এতিয়া বিপদত নাকি ধিংকাণ্ডর অভিযুক্ত তাপাজ্জুল ইসলামর মৃত্যুক লৈ? নগাঁও আরক্ষী এতিয়ালৈকে দাখিল করা নাই পোস্টমর্টমর সেই রিপোর্ট। পরিয়ালক আরক্ষীর জিম্মাত মৃত্যু, দোষী বিষয়ার শাস্তি, উচিত ক্ষতিপূরণের দাবি এতিয়া পরিয়ালবর্গর। দিবলৈছো আন এটা গুরুত্বপূর্ণ খবর। যোৱাকালি আছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। কিয় এইবার উমঘাম নাই মোদীর জন্মদিনের? কিয় নাই কোনো সরকারি কার্যসূচী মোদীর জন্মদিনের দিনা? কিয় মুখ্যমন্ত্রী কেবল শুভেচ্ছা দিয়েই সামরিলে মোদীর জন্মদিন? বেশি ডাকডুল মানেই মোদীর বিপদ নাকি বলে এতিয়া প্রশ্ন করেছে বিরোধী। যোৱাকালি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 74তম জন্মদিন আছিল, কিন্তু অন্য বছরের তুলনাত এইবারের জন্মদিনত যেন সেই উত্থা নাই দলীয় নেতা কর্মী সকলের। বিজেপির নেতা কর্মী সকল এতিয়া নরেন্দ্র মোদীর প্রতি অসন্তুষ্টি বৃদ্ধি পাইছে এই অভিযোগ বিরোধীর। কিয়নো অন্য বছরের প্রধানমন্ত্রী জন্মদিনের দিনা বৃহৎ কার্যসূচী গ্রহণ করে দলীয় নেতা কর্মী, কিন্তু এইবার কোনো ধরনের ডাকডোল নাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনত। কেবল শুভেচ্ছা দিয়েই সামরিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। পরবর্তী খবর, চলি আছে বিজেপির সদস্য ভর্তি অভিযান। দেশজুড়ি চলা এই অভিযানত বিজেপিও আগ্রাসী রূপত অব্যাহত রাখিছে তৎপরতা। এই সময়সোৱাত দলটোর বর্তমানের নেতৃত্বই সদস্য সংখ্যাক লৈ দিয়া হিসাব নিকাশে লগাইছে খেলিমেলি। বর্তমান যিসমূহ হিসাব নিকাশ দিয়া হৈছে সেয়া দলটোৱে পূর্বতে কৈ থকা সদস্য সংখ্যার আধা। আসলতে বিজেপির সদস্য কিমান অসমত তাক লৈ উঠিছে এতিয়া প্রশ্ন। চলি আছে বিজেপির সদস্য ভর্তি অভিযান, কিন্তু অসমত বিজেপিয়ে যি সদস্য ভর্তির সংখ্যা দিছিল সেই সংখ্যা আসলতে মূল সংখ্যাতকৈ আধা, কিন্তু বিজেপিয়ে হওয়া সংখ্যা প্রচার করেছে বলে এতিয়া প্রশ্ন উত্থাপন হয়েছে। আন এটা গুরুত্বপূর্ণ খবর, সোনাপুরের কচুতলিত এতিয়াও হাম কটা নাই উত্তেজনা। উচ্ছেদ অভিযান সামগ্রিকভাবে স্থগিত রাখিলেও প্রশাসনে শীঘ্রই যে কচুতলিত পুনের উচ্ছেদ চলাব সেয়া নিশ্চিত, কারণ এইবার কচুতলি রাজহ গাঁওয়ার পারগুমাত প্রশাসনে ঘরে ঘরে লগাইছে রঙা স্টিকার। এক প্রকারে রেড জোন হিসাবে চিহ্নিত করে 95টা বাসগৃহত লগুয়া হয়েছে স্টিকার সমূহ। সোনাপুরের কচুতলিত এতিয়াও হাম কটা নাই উত্তেজনা। সামগ্রিকভাবে উচ্ছেদ স্থগিত রাখিছে প্রশাসনে, কিন্তু শীঘ্রই কচুতলিত পুনের প্রশাসনের বোলডোজার চলিব। কেন বিশ্বকর্মা পূজার দিনাও হ পরিয়ালে নিজের বাসগৃহ ভাঙি সোনাপুর ত্যাগ করার দৃশ্য ক্যামেরাত বন্দী হয়েছে। সব কিদরে বিশ্বকর্মার পূজার দিন অর্থাৎ যোৱাকালিও উচ্ছেদস্থলী ত্যাগ করেছে উচ্ছেদিত লোকে। সোনাপুরত পুনের প্রশাসনে বোলডোজার চলাবলৈ সাজু হয়েছে, কারণ এবার কচুতলি রাজগাঁওয়ার পারগুমাত প্রশাসনে ঘরে ঘরে লগাইছে রঙা স্টিকার। এক প্রকার রেড জোন হিসাবে চিহ্নিত করে 95টা বাসগৃহত লগুয়া হয়েছে স্টিকার সমূহ। শীঘ্রই এই 95টা বাসগৃহত সরকারে উচ্ছেদ চলাব। দিবলৈছো আন এটা গুরুত্বপূর্ণ খবর, উজনি অসমত খিলঞ্জিয়া লোকর কামৰ কারণে অভাব হওয়া নাই। খিলঞ্জিয়া লোক সকলে সদায় কাম করে আছে আর কাম করে থাকিব। AIUDFর চেঙার বিধায়ক আশরাফুল হুসেনের মন্তব্যক লৈ গরজি উঠিল সদৌ তাই আহোম ছাত্র সন্থা। ছাত্র সংগঠনটির সভাপতি মিলন বরগোহাঁয়ের
হুংকাৰ এ আই ইউ ডি এফৰ বিধায়ক আশ্ৰাফুল হুছেইনক উজনি অসমত নিষিদ্ধ ঘোষণা কৰিছে সদৌ টাই আহোম ছাত্ৰ সন্থা। উজনি অসমত খিলঞ্জীয়া লোকৰ কামৰ কোনো অভাৱ নাই বুলিও মন্তব্য মিলন বৰগোহাঁয়ৰ। দিবলৈ চোৱা এটা ভাল খবৰ, কিয়নো চীনক পৰাস্ত কৰি এছিয়ান চেম্পিয়নছ ট্ৰফিৰ চেম্পিয়ন হ'ল টীম ইণ্ডিয়া। এছিয়ান চেম্পিয়ন ট্ৰফিৰ নতুন চেম্পিয়ন ভাৰত 1-0 গলত পৰাস্ত কৰিলে চীনক। ভাৰতীয় দলৰ এই সফলতাত এতিয়া উৎফুল্লিত ভাৰতবাসী, গৌৰৱান্বিত ভাৰতবাসী সকলোকে এতিয়া টীম ইণ্ডিয়াৰ হকী টীমক শুভেচ্ছা জনোৱা পৰিলক্ষিত হৈছে। কিয়নো যোৱাকালি এছিয়ান চেম্পিয়নছ ট্ৰফিৰ ফাইনেল খেল অনুষ্ঠিত হৈছিল ভাৰত আৰু চীনৰ মাজত। 1-0 গলত চীনক পৰাস্ত কৰিলে ভাৰতে। বিজেপিয়ে কংগ্ৰেছ আৰু ৰাজ্যৰ পৰা ক্ষমা খুজিব লাগিব। বিজেপি চৰকাৰ অহাৰ দিনৰে পৰা চিণ্ডিকেটবোৰ আৰম্ভ হৈছে ৰাজ্যত। কয়লাৰ পৰা ট্ৰেডিং চিণ্ডিকেটলৈকে কেৱল বিজেপিৰ লোক জড়িত। নিজৰ গাফিলতি ডাকিব বিচাৰি আছে বিজেপি চৰকাৰে। মহা বিস্ফোৰণ গৌৰৱ গগৈৰ। 1.5 বছৰৰ পাছত বিজেপি চৰকাৰ নাহে বুলি নিশ্চিত হৈছে হিমন্ত বিশ্ব শৰ্মা। সেয়েহে যিমান পাৰে সিমান লুণ্ঠন কৰিছে ৰাজ্যত। মহা অভিযোগ গৌৰৱ গগৈৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ বিৰুদ্ধে। মন্তব্য কংগ্ৰেছৰ যোৰহাটৰ সাংসদ গৌৰৱ গগৈৰ। মন গ'লেই চলাব নোৱাৰিব বুলড'জাৰ চৰকাৰে। ন্যায়ালয়ৰ অনুমতি অবিহনে চৰকাৰৰ বুলড'জাৰ একচনত নিষেধাজ্ঞা জাৰি কৰিছে সৰ্বোচ্চ ন্যায়ালয়ে। মন গ'লেই এতিয়াৰে পৰা চলাব নোৱাৰিব বুলড'জাৰ চৰকাৰে। চৰকাৰৰ বুলড'জাৰ একচনক লৈ ন্যায়ালয়ৰ গুৰুত্বপূৰ্ণ নিৰ্দেশনা। নিজ ইচ্ছামতে চৰকাৰে চলাব নোৱাৰিব বুলড'জাৰ। দোষী হ'লেও বুলড'জাৰেৰে ভাঙিব নোৱাৰিব দোষীৰ ঘৰ। মন গ'লেই চৰকাৰে ভাঙিব নোৱাৰিব নাগৰিকৰ ঘৰ কাৰ্যালয়। ন্যায়ালয়ৰ গুৰুত্বপূৰ্ণ নিৰ্দেশনা। বুলড'জাৰ একচনত নিষেধাজ্ঞা দেশৰ সৰ্বোচ্চ ন্যায়ালয়ৰ। ন্যায়ালয়ৰ অনুমতি অবিহনে কোনো দোষী অভিযুক্তৰ ঘৰত চলাব নোৱাৰিব বুলড'জাৰ। বুলড'জাৰ একচনৰ জৰিয়তে চৰকাৰে ধ্বংস কৰিব নোৱাৰিব নিৰ্মাণ। 1 অক্টোবৰ পৰ্যন্ত সমগ্ৰ দেশতে বুলড'জাৰ একচনত নিষেধাজ্ঞা জাৰি কৰিছে ন্যায়ালয়ে। সৰ্বোচ্চ ন্যায়ালয়ৰ পৰৱৰ্তী শুনানি পৰ্যন্ত থাকিব এই নিৰ্দেশনা বাহাল। কেৱল ৰাজহুৱা পথ, ফুটপাথ, ৰেলপথৰ অবৈধ নিৰ্মাণ কাৰ্যতহে চলাব পাৰিব বুলড'জাৰ। কোনো ব্যক্তিগত ঘৰ কাৰ্যালয় চৰকাৰে ধ্বংস কৰিব নোৱাৰিব বুলড'জাৰ লগাই। চৰকাৰৰ বুলড'জাৰ একচনক লৈ সৰ্বোচ্চ ন্যায়ালয়ৰ এই গুৰুত্বপূৰ্ণ নিৰ্দেশনা। আন এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ, গাঁও পঞ্চায়ত, আঞ্চলিক পঞ্চায়ত, জিলা পৰিষদৰ সীমা নিৰ্ধাৰণক লৈ ৰাজহুৱা শুনানি। 18-20 ছেপ্টেম্বৰলৈ দিব পাৰিব পৰামৰ্শ, উজৰ আপত্তি। 22 ছেপ্টেম্বৰত উজৰ আপত্তিৰ পৰীক্ষণ আৰু নিষ্পত্তিৰ শুনানি। 23-24 ছেপ্টেম্বৰৰ ভিতৰত জিলা পৰ্যায়ত দল, সংগঠন আৰু ব্যক্তিৰ শুনানি গ্ৰহণ। 27 ছেপ্টেম্বৰত প্ৰকাশ পাব চূড়ান্ত অধিসূচনা। ধুবুৰী জিলা আয়ুক্ত দিবাকৰ নাথে প্ৰকাশ কৰিলে এই তথ্য। গাঁও পঞ্চায়ত, আঞ্চলিক পঞ্চায়ত, জিলা পৰিষদৰ সীমা নিৰ্ধাৰণক লৈ ৰাজহুৱা শুনানি জাৰি। পৰৱৰ্তী খবৰ, সাজু হওক 2 অক্টোবৰলৈ। ঘৰতে বহি কৰক মাটি বাৰীৰ সকলো ধৰণৰ কাম কাজ। মাটি বাৰীৰ সকলো ধৰণৰ কাম কাজ ঘৰতে বহি কৰিব পাৰিব আপুনি। সাজু হওক 2 অক্টোবৰলৈ। হিমন্ত বিশ্ব শৰ্মাই মাটি বাৰী কাম কাজক লৈ কৰিছে এক ডাঙৰ মন্তব্য। মাটি বাৰীক লৈ এটা জৰুৰী খবৰ আহি গ'ল, মিছন বসুন্ধৰা 3.0। 2 অক্টোবৰৰ পৰা আপুনি কৰিব পাৰিব মিছন বসুন্ধৰা 3.0ৰ কাম। বসুন্ধৰা নিৰ্দিষ্ট সময়ৰ ভিতৰত সম্পূৰ্ণ কৰা হ'ব মাটি বাৰী সম্পৰ্কীয় সকলো ধৰণৰ কাম কাজ। বসুন্ধৰা 3.0ত পুনৰীক্ষণ কৰা হ'ব পূৰ্বে বাতিল হোৱা আবেদন। নামজাৰি, বাটোৱাৰা আদিৰ কাম সম্পূৰ্ণ অনলাইন যোগে আবেদন কৰিব লাগিব। অনলাইনত আবেদন কৰাৰ পিছতে নিৰ্দিষ্ট সময়সীমাৰ ভিতৰত সম্পূৰ্ণ কৰা হ'ব ভূমি সংক্ৰান্তীয় কাম কাজ। খাজানা লোৱা সন্দৰ্ভতো চৰকাৰে আনিছে বৃহৎ সকাহ। অনলাইন আৰু অফলাইন দুয়োটা পদ্ধতিতে দিব পাৰিব খাজানা। এবছৰৰ বাবে এই প্ৰক্ৰিয়া অব্যাহত ৰখাৰ ক্ষেত্ৰত অনুমোদন ৰাজ্যিক কেবিনেটৰ। ই খাজানা দিয়াৰ সন্দৰ্ভতো বহু লোক অসুবিধাত পৰিছিল।
সেয়ে ই খাজানা দিয়াক লৈ পুনৰ দুয়োটা ব্যৱস্থা বাহাল ৰাখিছে ৰাজ্য চৰকাৰে। খাজানা আদায়ৰ ক্ষেত্ৰত 30% কমিশন লাভ কৰিব মৌজাদাৰসকলে। ই খাজানাৰ বাবে মাটিৰ গৰাকীয়ে নাম পঞ্জীয়ন কৰাটো বাধ্যতামূলক কৰিছে চৰকাৰে। অনলাইন পদ্ধতিৰ জৰিয়তে খাজানা দিব পাৰিব লোকসকলে। দিব লৈছো যান বাহন গৰাকীলৈ এটা ডাঙৰ খবৰ। দুৰ্ঘটনাত পতিত হ'লেই বাতিল হ'ব আপোনাৰ RC লাইচেন্স। যান বাহনক লৈ পৰিবহণ বিভাগৰ ফালৰ পৰা জাৰি কৰা হৈছে নতুন নিৰ্দেশনা। যান বাহন থকা প্ৰতিগৰাকী গৰাকীলৈ এটা ডাঙৰ খবৰ তথা এটা জৰুৰী খবৰ জাৰি কৰিছে, কিয়নো যান বাহনক লৈ নতুন নিৰ্দেশনা আহি গ'ল পৰিবহণ বিভাগৰ ফালৰ পৰা। যান বাহনৰ গৰাকীলৈ এটা ডাঙৰ খবৰ। উৎসৱৰ বতৰত কোনো কাৰণতে ভংগ নকৰিব যান বাহন আইন। আইন ভংগ কৰিলেই ভৰিব লাগিব বৃহৎ পৰিমাণৰ জৰিমনা। আপুনি বাহন চলোৱাৰ সময়ত পৰিধান কৰক ছিট বেল্ট, অন্যথা ভৰিব লাগিব জৰিমনা। বাইক আৰোহীয়ে পৰিধান কৰিব লাগিব হেলমেট। বাইকৰ পিছত উঠা ব্যক্তিয়েও পৰিধান কৰিব লাগিব হেলমেট। দুৰ্ঘটনাত পতিত হ'লেই বাতিল হ'ব নথিপত্ৰ। দুৰ্ঘটনাত পতিত হোৱা বাহনৰ বাতিল হ'ব RC, চালকৰো বাতিল হ'ব অনুজ্ঞাপত্ৰ। নতুন নিৰ্দেশনা জাৰি। সুৰাপান কৰি গাড়ী নচলাব, অন্যথা পৰিব আপুনি বিপদত। সুৰাপান কৰি গাড়ী চলালেই ভৰিব লাগিব বৃহৎ পৰিমাণৰ জৰিমনা। পৰিবহণ আয়ুক্ত গৌতম দাসে আহ্বান জনালে যান বাহনৰ গৰাকীলৈ। আল্লাহৰ ফিৰিস্তা হৈ আহিল ৰসুল আমিন, প্ৰাণ বচালে 3গৰাকীকৈ কিশোৰীৰ। হিন্দু 3গৰাকী কিশোৰীৰ প্ৰাণ বচালে মুছলমান যুৱকে। লাহৰিঘাটত আল্লাহৰ ফিৰিস্তা হৈ আহিল ৰসুল আমিন, ভৰা ব্ৰহ্মপুত্ৰৰ পৰা জীৱন্ত উদ্ধাৰ কৰিলে 3গৰাকী কিশোৰীক। ব্ৰহ্মপুত্ৰত গা ধুবলৈ গৈছিল 4গৰাকীকৈ কিশোৰী, হঠাৎ ব্ৰহ্মপুত্ৰৰ প্ৰবাল সোঁতে উটুৱাই নিয়ে কিশোৰী কেইগৰাকীক। কিশোৰী কেইগৰাকীৰ চিঞৰ বাখৰ শুনি আগবাঢ়ি আহে ৰসুল আমিন, ব্ৰহ্মপুত্ৰত নামি গৈ জীৱন্তে উদ্ধাৰ কৰে 3গৰাকী কিশোৰীক। ইতিমধ্যে গীতাঞ্জলি দেৱী নামৰ কিশোৰীগৰাকীৰ মৃত্যু হৈছে বুলি জানিব পৰা গৈছে। লাখৰিঘাটত পলাশগুৰিত সংঘটিত হৈছে এই কৰুণ ঘটনা। নিজৰ জীৱনকো তুচ্ছ জ্ঞান কৰি 3 কিশোৰীৰ প্ৰাণ বচালে ৰসুল আমিনে।